নমস্কার বন্ধুরা, বাঙালি রচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা, আজকে আমি বানাবো আমের পানা। গরমের দিনে এই আম পানা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। তাহলে চলুন এবার শুরু করা যাক। আম পানা বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। দেখুন, এগুলো আমাদের গাছ থেকে পাড়া টাটকা আম। দুটো আমেরই আম পানা আমি বানাবো। আমগুলোর খোসা শুধুই রেখে দেবো, শুধুমাত্র এই মুখের গোটাটা আমি বাদ দিয়ে দেবো। এবার আমি বোটা ছাড়িয়ে রাখা আম দুটোকে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দুটো সিটি দিয়ে নেব। সিদ্ধ করা আমগুলোকে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি আম পানার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 10টা গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা দেবেন। মশলাগুলোকে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। হালকা গন্ধ বেরোলেই মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, হালকা গন্ধ বের হচ্ছে। এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। ততক্ষণে আমটাও ঠান্ডা হয়ে গেছে, আমের খোসাটা এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আঁটি থেকে আমি আমের শাঁসটা এইভাবে বের করে নিচ্ছি। দেখুন, আমের পুরো পাল্পটাই বের করে নেওয়া হয়ে গেছে। আঁটিগুলোর গায়ে এখনো সামান্য পাল্প লেগে আছে, তার জন্য আমি সামান্য জল দিয়ে আঁটিগুলো একটু এইভাবে ধুয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি, এর মধ্যে আমি এই আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। 1 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন সাদা লবণ, কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে দেবেন না, তবে পুদিনা পাতাটা দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার কিছুটা, কিছুটা আমি গার্নিশিং এর জন্য রেখে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি যেই বাটিটায় আমি আমের পাল্পটা বার করেছিলাম সেই বাটিটা ধোয়া সামান্য জল। দেখুন, এটা গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, এর থিকনেসটা ঠিক এই রকম হয়েছে। এই রকম অবস্থায় আপনারা একটা কাঁচের বোতলে ভরে ফ্রিজে 1 মাসের মতো স্টোর করে রাখতে পারেন। এবার আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা করে আম পানার পাল্পটা নিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো পরিমাণে নেবেন, আমি 1/2 গ্লাসেরও একটু কম পাল্প এখানে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। এই সময় আপনারা লবণ আর চিনিটা চেক করে নিতে পারেন, কম বেশি মনে হলে আরেকটু দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার এর উপর আমি ওই ভেজে রাখা মশলা সামান্য ছড়িয়ে দিচ্ছি আর একটু পুদিনা পাতা দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। কাঁচা আমের পানা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই রইল, নমস্কার।